আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স, দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র কোপা আমেরিকার জন্য 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং সেখানে কিন্তু লেফট ব্যাক হিসেবে ডাক পেয়েছে গুইলহার্মে অ্যারেনা। মূলত অ্যারেনে ডাক পাওয়ার কারণ হচ্ছে অ্যারেনা কিন্তু এবারে ব্রাজিলিয়ান লিগে খেলছেন এবং সেখানে প্রতিনিয়তই তিনি ভালো পারফরমেন্স করে যাচ্ছেন, একের পর এক ম্যাচে অ্যাসিস্ট করে যাচ্ছেন, গোল করে যাচ্ছেন। একজন লেফট ব্যাক যে কতটা ভয়ঙ্কর ফুটবল খেলতে পারে তাই অ্যারেনাকে দেখলেই বুঝতে পারবেন। মূলত অ্যারেনা যে ব্রাজিল জাতীয় দলে আবারও ফিরছে এটা বেশ কিছু গণমাধ্যমে সোর্স অনুযায়ী কিন্তু আমরা অনেক আগেই জেনে গিয়েছিলাম, তবে এই বিষয়টি আমরা সামনে আনতে চাইনি। তবে এখন দল ঘোষণা হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভাই অ্যারেনাকে কেন ব্রাজিল জাতীয় দলে ডাক দেওয়া হলো। মূলত ভাই আপনি অ্যারেনার হিস্টোরিটা যদি দেখেন তাহলে বলবেন অ্যারেনাই সর্বপ্রথম ব্রাজিলের ফার্স্ট চয়েসে থাকবে লেফট ব্যাক হিসাবে। যদি ডরিভাল জুনিয়র ডিফেন্সিভ মোডে খেলাটা খেলায় তাহলে কিন্তু ওয়েন্ডেল যথেষ্ট পরিমাণ ভালো ডিফেন্সিভ খেলা খেলতে পারে। আমরা গত দুটো ম্যাচে ওয়েন্ডেলের পারফরমেন্স সেরকমটা দেখেছিলাম ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষের ম্যাচে, তবে সে দুটো ম্যাচে ওয়েন্ডেল ভালো পারফরমেন্স করার কারণে কিন্তু তিনি ফার্স্ট চয়েজন থাকবেন সম্ভবত। তবে গুইলহার্মে অ্যারেনাকে দিয়ে যদি আপনি অ্যাটাকিং খেলেন বা আক্রমণাত্মক ফুটবল খেলেন তাহলে কিন্তু ওয়েন্ডেলের চেয়ে বেশ এগিয়ে থাকবে অ্যারেনা। আর অ্যারেনা ব্রাজিল জাতীয় দলে ফিরে আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের একটু বেশি সুবিধা হলো, কেননা অনেক বেশি বল তিনি পাস পাবেন অ্যারেনা থেকে। তো দর্শক, অ্যারেনাকে নিয়ে কোনো অভিযোগ না করে আমরা 2024 সালের কোপা আমেরিকায় অ্যারেনার পারফরমেন্স দেখলে আপনারা হয়তো আমার মতো বুঝতে পারবেন যে অ্যারেনা আসলে কোন মাপের ফুটবলার।